ভারতের 333 রানের লজ্জাজনক হারের পর টুইটারে প্রতিক্রিয়া। পুনে টেস্টে বাজেভাবে হারের পর সংবাদ সম্মেলনেই হতাশা ঝরে পড়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। গত 2 বছরের ব্যাটিংয়ে এটাই ভারতের সবচেয়ে বাজে পারফরমেন্স বলে স্বীকার করেন তিনি। ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত, কিন্তু পুনে টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় তাদের। অসি স্পিনার ওকিফ 2 ইনিংসে 12 উইকেট নিয়ে ভারতকে একাই হারিয়ে দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 333 রানে হারের মধ্যে দিয়ে 19 টেস্টে অপরাজিত থাকার রেকর্ড সেট করেছে টিম ইন্ডিয়ার। এমন হারের পর টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দুই দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। এশিয়াতে টানা 9 টেস্টে হারের পর এই প্রথম জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। পুনে টেস্টে এমন হারের পর দলের সঙ্গে থাকার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সেবাগ। নিজে টুইটার অ্যাকাউন্ট থেকে জানান, ভালো বন্ধু কঠিন সময়কেও সহজ করে তোলে, এটা হতাশার, কিন্তু তুমি কি ভালো বন্ধুর মতো পাশে থেকে দলকে সমর্থন করে যাও। ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতি নিজের টুইটার অ্যাকাউন্টে জানান, কাউকে খেলার বাইরে গণনা করা উচিত নয়, ঘরের মাঠে সেরা চেজার হতে ভারতীয়দের একা থাকতে দাও। অন্যদিকে প্রথম টেস্টেই ভারতকে হারাতে পেরে বেশ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান পেসার মিশেল জনসন টুইটারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি জানান, অসাধারণ টেস্ট ম্যাচ এবং টেস্ট সিরিজ শুরুর ধরনটা দুর্দান্তভাবে হয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ জেসন গেলেম্পি জানান, গর্বিত ভারত বনাম অস্ট্রেলিয়া। আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।